নমস্কার নমস্কার সমস্ত দেবতা সকল আপনারা সবাই উপস্থিত হয়েছে আমার এই দেবসভা বাসে উৎসাহ অনিরুদ্ধ নৃত্যগীত পরিদর্শন করার জন্য কিন্তু সমস্ত দেবতা সকল তাদের নিজ নিজ আসনে বসে আছেন কিন্তু কৈলাসে দেবাদিদেব মহাদেব দেবী চণ্ডীকে তো আমি দেখতে পাচ্ছি না তাহলে কি ওনারা আসবেন না ওনারা আসবেন না এই দেবতা সবাই উৎসাহ অনিরুদ্ধ নৃত্যগীত পরিদর্শন করার জন্য আমি তো বুঝতে পারছি না কোথায় কোথায় দেবাদিদেব মহাদেব হায় হায় গোবিন্দ দেব সবের জয় হয় ওইতো ওইতো দেবাদিদেব মহাদেব আসছেন আসুন আসুন দেবাদিদেব মহাদেব আসুন আমরা ঈশ্বরকে দেবরাজ আসন গ্রহণ করুন এই মুহূর্তে উৎসবনিন্দ নৃত্যগীত শুরু হবে নৃত্যগীতটা হবে কখন এই মুহূর্তে শুরু হবে আমার যা তসই ছিল ঠিক আছে আপনি বসুন এই মুহূর্তে নৃত্যগীত শুরু হবে জয় দেবী ত্রিমাসুরে জয় হোক জয় দেবী ত্রিমাসুরে জয় হোক সমস্ত দেবতা সকল তো উপবেশন করেছে এই দেবসভায় তাহলে কে আসছে দেবতা সভায় কার কণ্ঠস্বর দেখি দেখি প্রতাপতি তুমি তুমি এসেছো এখানে কৈলাসে গিয়েছিলাম পিতামাতা দর্শন করতে গিয়ে দেখলাম পিতামাতা আপনার নৃত্যগান নৃত্য দর্শন করতে এসেছে তাই আমি চলে এলাম ভালোই করেছো আজ যখন নৃত্যগানে এসেই পড়েছো নৃত্য দর্শন করেই তারপরে কিন্তু ফিরবে আসন গ্রহণ করো কোথায় কোথায় উৎসাহ নিরুদ্ধ এই মুহূর্ত দেখা দাও এই দেবতা সবাই আসছে না কেন আমাদের দেখেছো পিতা পিতা তোমাদের দেখেছি উৎসাহ নিরুদ্ধ পিতাকে বলো তোমরা প্রত্যহ দিন যেমন ভাবে সুন্দর করে নৃত্যগীত করো আজও ঠিক সেইভাবে সুন্দর করে নৃত্যগীত তোমরা হলে স্বর্গের শ্রেষ্ঠ নট নর্তকী তোমাদের নৃত্য পরিদর্শন করার জন্য দেখো সমস্ত দেবতা সকল কেমন ভাবে অধীরাগ্রহে বসে রয়েছে দেখো পিতা আজ আমাদের আশীর্বাদ করো যেন আমার এই নৃত্যগীতে উত্তীর্ণ করতে পারি পিতা গো নৃত্যগান করার সময় আমার প্রাণের আশীর্বাদ করো পিতা আশীর্বাদ করে উৎসাহ অনিরুদ্ধ তোমাদের মনস্কামনা পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক দেবাদিদেব আপনি আশীর্বাদ করেছেন তো ওরা যেন স্বর্গের শ্রেষ্ঠ নর নর্তকী হয়ে উঠে স্বামী নাচে গানে ভরিয়ে দেবো এই দেব সভা ঠিক কথা বলেছো দেখো না কেমন ভাবে দেবতাগণে একে একে আসন গ্রহণ করে সবাই বসে রয়েছে আমাদের নৃত্যগীত পরিদর্শন করার জন্য এই মুহূর্তে গীত শুরু করো আর আমি তোমার গীতের তলে কহিব নৃত্য স্বামী গো আমার যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবে গাও সা গাও তাহলে গাই আমি গাও প্রণাম জানা দেবতা সভা করি যদি ভুল এই জন্য তো আমি এত ভালোবাসি ক্ষমা করি সভা আমি নাচব প্রাণ ভরে গান শুধু গাইব আমি নাচব প্রাণপুরে গান শুধু গাইব প্রণাম জানাই দেবতা সভায় গরি যদি ক্ষমা করিবেন সভা আমি Yeah.
এমন ভাবে সুন্দর করে নৃত্য গীত করতে করতে নৃত্য গীতে তাল ভঙ্গ করে এমন ভাবে সমস্ত দেবতাদের সম্মুখে আমাকে অপমানিত করলে বলো কেন এমন ভাবে আমাকে অপমানিত করলে উত্তর দাও কেন অপমানিত করলে আমরা যে বুঝতে পারিনি পিতা বুঝতে পারিনি পিতা গো করতে পারিনি না তোমরা ইচ্ছা করে তাল ভঙ্গ করে আমাকে অপমানিত করেছো পিতা গো পিতা গো কোন দিন তো হয় না বলো উত্তর দাও দিমিত্র বাসব কয়েকটি কথা বলি ছেলে মানুষ ভুল করতেই পারে বলছিলাম তার জন্য কি আর একটা সুযোগ দেওয়া যায় না এদেরকে আমি এদেরকে আমি সুযোগ দেবো না কিছুতেই দেবো না আপনিও বলছেন সুযোগ দেওয়ার কথা আপনিও বলছেন আপনারা সবাই বলছেন না 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 আমি এদেরকে আর কোনো সুযোগ দেবো না এরা ধীরে ধীরে শ্রেষ্ঠ নর্তকী হয়ে উঠছিল কিন্তু আজ তাল ভঙ্গ করে এদেরকে আমি এই স্বর্গ থেকে বিতাড়িত করে দেবো আমি বলছিলাম কি নব দম্পতি ভুল করলে করতে পারে আর একটি বার সুযোগ দেওয়া হোক তুমিও বলছো সুযোগ দেওয়ার কথা হ্যাঁ দিবি বিন্দুবাসু বেশ বেশ পদ্মাবতী আমি সবার অনুরোধ রাখার চেষ্টা করব আপনারা সবাইকে সম্মতি দিলেন বেশ আমি সবার অনুরোধ রাখার চেষ্টা করব তাকিয়ে দেখো স্বর্ণযুদ্ধ কেমন ভাবে সমস্ত দেবতা সকল আমার কাছে অনুরোধ জানাচ্ছে তোমাদেরকে আর একবার সুযোগ দেওয়ার জন্য তাই সমস্ত দেবতা সকলের অনুরোধে আমি তোমাদের উভয়কে আর একবার সুযোগ দিচ্ছি এই সুযোগ যদি তোমরা হেলায় হারাও তাহলে আমি এই চাবুক দিয়ে মারতে মারতে চিরদিনের জন্য এই স্বর্গ থেকে আমি চিরদিনের জন্য বিতাড়িত করে আর যখন সমস্ত দেবতাগণের অনুরোধে আমরা সুযোগ পেয়েছি স্বামী গো এই সুযোগ আর হেলায় হারাবো এই সুযোগ হেলায় হারাবো না স্বামী আমার যে সকল দেবতা আশীর্বাদই আরেকবার সুযোগ পেয়েছি তোমার গীতে হয়েছে ভুল আমার নেত্রের ছন্দ হয়েছে তাল ভঙ্গ তাই আমি আমি করবো গীতুষা
সমস্ত দেবতা সকলের সম্মুখে আমাকে এমন ভাবে অপমানিত করলে আমি তোমাদেরকে ছাড়বো না এই চাবুক দিয়ে মারতে মারতে রক্ত রক্ত করে এই স্বর্গ থেকে আমি চিরদিনের জন্য বিতাড়িত করে দেব আমি বলছিলাম কি একবার দুবার নয় আর একবার আর একবার সুযোগ দেয়া অসম্ভব কোন সুযোগ আমি এদেরকে দেব না এইটাই হবে ওদের শেষ সুযোগ আর একবার সুযোগ দেওয়া হোক না 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 এদেরকে আমি আর সুযোগ দেব না এদেরকে আর আমি কোন সুযোগ দিতে চাই না সমস্ত দেবতার কাছে আমি করে জুড়ি প্রার্থনা ভিক্ষাচি একটি কথা বলবো বেশ ভালো কি বলতে চাও দেবেন্দ্র বাসব ভূষণ দুটোকে আর কৃপা সুযোগ দেওয়া হোক এই ওদের সেই সুযোগ এই সুযোগে যদি ওরা তাল ভঙ্গ করে আপনি বিচারকের আসলে বসে বিচার করতেন সেই বিচার দর্শন করতে করতে সমস্ত দেব দেবী নিজ নিজ আসন পরিত্যাগ করে নিজ নিজ ধামে গমন করবে সবার কি এক মত দেব সকল সবাই সুযোগ দিতে চাইছেন আমি তো প্রথমেই মত দিয়েছি অরুণদেব তথাস্তু তথাস্তু আর একবার সুযোগ দাও বন্ধুদের হুতাশন কি বলছো হুতাশন আর একবার সুযোগ আর একবার বলুন দেব আমাদের ক্ষমা করে দিন প্রভু বেশ
আমি আপনাদের সবার অনুরোধ রাখার চেষ্টা করব করবেন তো এমন হয় তাকিয়ে রাখো তাকিয়ে দেখো সনিক কেমন হবে সমস্ত দেবতা সকল আমার কাছে অনুরোধ জানাচ্ছে তোমাদের উভয়কে সুযোগ দেওয়ার জন্য আর তোমরা সেই সুযোগগুলোকে উপেক্ষা করে বারবার মিথ্যে তাল ভঙ্গ করে বারবার আমাকে অপমানিত করছো অপমানিত করছো সমস্ত দেবতা সকল তাই আমি সমস্ত দেবতা সকলের অনুরোধে তোমাদেরকে তোমাদেরকে আমি এই দিচ্ছি শেষ সুযোগ মনে রেখো এই সুযোগ যদি তোমরা হেলায় হারাও তাহলে তোমাদেরকে আমি প্রতিদিন অভিশাপ করে চিরদিনের জন্য এই স্বর্গ থেকে বিতাড়িত করে দেব না পিতা না আলোই ভরা বুকের মাঝে মন করে আমাকে আমাকে এই সবাই রেখে অপমানিত করা হয়েছে এভাবে অপমান বোধ করবেন না তাকিয়ে দেখো সমৃদ্ধ কেমন হবে সমস্ত দেবতা সকল আমাকে ধিক্ষার দিয়ে অপমান করে এই দেব সবার আসন ছেড়ে চলে যায় সেই শিশু আশিকরের আসনে আর তোমরা অভিশাপ ভ্রষ্ট হয়ে এখনো এখনো দাঁড়িয়ে আছো এই দেবতা সবাই হবে ধিক্ষার দাও দিয়ে তোমার এই দেবতা সবার আসন ছেড়ে এই মুহূর্তে চলে যাও সেই শিশু আশিকরের আসনে আমার যে নৃত্য গীত ভালো লেগেছে এমন তাল ভঙ্গ নৃত্য গীত তোমার ভালো লেগেছে বললে পদ্মাবতী কেন এমন করে এই নিষ্পাপ স্তুতি শিশুকে তাল ভঙ্গ করালে কেন দেবতা সবাই সমস্ত দেবতা সকলের সম্মুখে আমাকে অপমানিত করালে কেন অপমানিত করালে সমস্ত দেবতা সকলকে একবার নয় বারবার তিনবার কেন এমন ভাবে অপমানিত করালে কেন নিত্য তাল ভঙ্গ করালে কিসের কারণে তুমি দেবতাদের রাজা তুমি দেবতাদের বিচার করো
মর্তধামী মানবীর বিচার কোনো দিন করে দেখেছো কি বলতে চাইছো তুমি মর্তধামী কোটিশ্বরের পুত্র নাম চন্দ্রধর পিতার কথা মতো গিয়েছিলাম কিঞ্চিত পূজার জন্য পূজার পরিবর্তে আমার মস্তকে হানি মাছ ধারণ করা খাত মাংসে ছিটিয়ে দিয়েছে হিমান তুমকার প্রতিশোধ প্রতিশোধ তুমি প্রতিশোধের নেশায় মেতে উঠে সেই মর্তের মানব পাপ করেছে অন্যায় করেছে তার উপর প্রতিশোধ না নিয়ে তুমি প্রতিশোধ নিতে ছুটে এসেছো আমার উপরে প্রতিশোধ নিতে ছুটে এসেছো এই নিষ্পাপ দুটি শিশুর উপরে কেন কেন তুমি পারলে না ওই চন্দ্রহরের সমস্ত অহংকারটাকে ধূলিসাৎ করে দিতে তার জন্য এদের কিসের প্রয়োজন তোমায় বললাম আমরা কি পাপে করেছি তোমার শ্রীচরণে মা আজ তো আমরা তো তোমার কাছে কোনো অন্যায় করিনি অন্যায় করেছে সেই চম্পকের নগরের রাজা তার জন্য কেন কেন গো জননী আমাদের এত বড় শাস্তি দিলে প্রশ্ন করছো তোমরা বলো কিসের প্রয়োজন ওদের ওদের আমার প্রয়োজন প্রয়োজন দাস দাসী রূপে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ওদেরকে এতই প্রয়োজন ওরা স্বর্গের শ্রেষ্ঠ ডট নর্তকী ওদেরকে যদি তোমার এতই প্রয়োজন ছিল তাহলে তুমি আমার কাছে সে দুহস্ত প্রসারণ করে বলতে পারতে দাদা দাদা দাও আমার পূজার কারণে আমি তোমার স্বর্গের শ্রেষ্ঠ ডট নর্তকী হুসাউরুদ্দকে নিয়ে যাব দুহস্তে তোমায় দুহস্তে ওদেরকে তোমার হস্তে দান করতাম কেন তুমি করলে ওদের সঙ্গে এমন ভাবে প্রতারো না তুমি আমার দাদা কিন্তু নিত্য সবাই তেত্রিশ কোটি দেব দেবী সবাই ছিল সেই সময় যদি এসে বলতাম দাদা আমি তোমার ভগ্নি উষা অনুরুদ্ধকে চাই তুমি আমার হস্তে তুলে দাও আমি ওদের বর্তমানে নিয়ে যাব কোন দেব দেবী মেনে নিত না বলো দাদা বলো কোন দেব দেবী মেনে নিত সেই কারণেই আমি ছলনার আশ্রয় নিয়েছি অনুরুদ্ধ ছিল আমাদের নিয়তি বলো না তুমি কি পারবে পিতা আমাদের এই নরক যন্ত্রণা তুই আমাদের কি অভিশাপ ফিরিয়ে আমি যদি সত্যি অভিশাপ ফিরিয়ে নি তাহলে আবার বাক্য যে মিথ্যা হয়ে যাবে নিয়তি যা ছিল আমাদের লালাটে হতেছি পিতা তোমরা কি যাবে তোমরা কি যাবে ওই পদ্মাবতীর সাথে যে পদ্মাবতী তোমাদের সঙ্গে প্রতারণা করেছে সেই পদ্মাবতীর পূজার কারণে তোমরা ওই পদ্মাবতীর সঙ্গে মর্তের মুখে যাবে আজ আমরা অভিশাপ প্রাপ্ত হয়েছি আর থাকবো না এখানে আমি মায়ের পূজার কারণে যাব সেই মর্তের মুখে আছে পিতা অনিরুদ্ধ যাওয়ার সময় আশীর্বাদ করো আমরা যেন মায়ের পূজার প্রচার করতে পারি ওই মর্ত ধাম আছে আমিও চাই তোমরা পূজার প্রচার করো ওই বিশ্ব চরাচরে কিন্তু তোমরা যাওয়ার কালে ওই স্বর্গের তুলসী তলায় কেমন ভাবে প্রত্যহ দিন উষাবতী তুমি গল বস্ত্র হয়ে শুদ্ধ বস্ত্রে দুহস্তে জ্বলন্ত প্রদীপ নিয়ে অনিত্য দুহস্তে বরণের ডালা নিয়ে তুলসী তলায় সন্ধ্যাকালে ভক্তির অঞ্জলি দাও আর যাওয়ার সবাই সেই ভক্তির অঞ্জলি তোমরা দিয়ে যাও আমি তোমাদের কাছে হাত জোড় করে সন্তানের কাছে হাত জোড় করে অনুভূতি নয় শুধু আমাদেরকে আদেশ করো পিতা
আমরা চালিয়ে যাব চালিয়ে যাব শেষ বারের মতন ওই শরীকে রেখে শীতলাই সন্ধারে দিয়ে যতদিন না আমরা আসব এই স্বর্গ ধাম মাঝে ততদিন চলবে এই দিপি দিপি করে ওই দিপি আমরা শেষ বারের মতন গলবস্ত্র হয়ে জ্বালিয়ে যাব সন্ধারে যাবো সার জ্বালিয়ে দাও তোমরা ছাড়া তো স্বর্গের তুলসীতলায় এমন ভাবে ভক্তির অঞ্জলি কেউ দেয় না আজ মাটি আজ জ্বলেছে মাটি আজ স্বর্গতর মাটি স্বর্গতর শীতলা তোমরা তো সর্বোচ্চ বর্ষ থাকবে না এই স্বর্গের মুখে আজ তোমাদের দেওয়া এই প্রজ্বলিত দেব আমি তোমাদেরকে আশীর্বাদ করছি তোমরা যতদিনটা ফিরে আসবে স্বর্গের মুখে ঠিক ততদিন পর্যন্ত প্রজ্বলিত থাকবে ওই স্বর্গের মুখে পিতা পিতা গো কেমন ভাবে কেমন ভাবে আমার উৎসাহ নিরুক্ত ভক্তির অঞ্জলি দেয় ওই স্বর্গের তুলসী তলায় উৎসাহ নিরুদ্ধ আমি পাপ করেছি আমি ভুল করে অভিশাপ করে পাপ করেছি তাই সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই কি পাপ কর কি পাপ আমি করেছি জানো আমি ভুল করে পাপ ভুল করে পাপ করেছি ভুল করে তোমাদেরকে তোমাদের মতো নিষ্পাপ শিশুকে আমি আমি অভিশাপ করেছি তাই সেই পাপের প্রায়শ্চিত্ত হিসাবে তোমরা যতদিন না ফিরে আসে এই স্বর্গের বুকে ততদিন পর্যন্ত অর্থাৎ ষোলশ বর্ষ পর্যন্ত এই স্বর্গের বুকে নিত্য নিষ্পাপ থাকবে আমি তোমাদের দুজনকে আজ আজ আমি পদ্মাবতীর হাতে তুলে দেব এসো এসো শাহ এসো অনিরুদ্ধ আমি তোমাদের দুজনকে তুলে দিলাম পদ্মাবতীর হাতে তবে একটা কথা মনে রেখো পদ্মাবতী দাদা ষোলশ বর্ষ পূর্ণ হয়ে গেলে আমি স্বর্গ থেকে পাঠিয়ে দেবো দেবের হত এই মর্তের মুখে
তখন ফিরিয়ে দিও ফিরিয়ে দিও ওই স্বর্গের দুটি পুষ্প যদি আবার ফিরিয়ে দিও আবার এই স্বর্গের মুখে দেবেন্দ্র বসু তোমার এই দেব সভায় দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি ষোলের বছর পূর্ণ হলে পাঠাইবে দেবরাত সেই রাতে সারথি হব আমি সারথি হয়ে উষা অনুরুদ্ধকে আমি আমার দেব সভায় পাঠিয়ে দিব দেবেন্দ্র বসু দেব সভায় পাঠিয়ে দেব দেবেন্দ্র বসু উষাবতী Ha 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 ha!